জীবন যেমন। এই অনুষ্ঠানটি আজকে যারা দেখছেন, আমি জানি না আপনাদের কে কোন মানসিক অবস্থায় আছেন, তবে আপনার যদি অন্তত সচল দুটি হাত পা থাকে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে, আমি নিশ্চিত আজকের অতিথির সাথে 5 মিনিট কথা বলার পর আপনার নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে। লিয়া, তার একটি হাত নেই, নেই পায়ের আঙ্গুলগুলো। অতি তুচ্ছ একটি কারণে 4 মাস আগে 1 মিনিটেরও কম সময়ের একটি দুর্ঘটনা লিয়ার জীবন একদম বদলে দিয়েছে। অথচ ছোটবেলা থেকেই লিয়া প্রচণ্ড মেধাবী ছিল। জেএসসি, পিএসসি এবং এসএসসিতে মণিপুর স্কুল থেকে গোল্ডেন A+ পেয়ে এখন ঢাকা কমার্স কলেজে পড়ছে। আজ আমাদের সঙ্গে লিয়ার মাও আছেন, চলুন এই মামের সুখ দুঃখের দিনগুলো একটু দেখে আসি। আজকে আমাদের সাথে লিয়া এবং লিয়ার মা দুজনেই আছেন। যেহেতু লিয়ার মা আছেন, আমি তার কাছেই, তার সাথেই আগে কথা বলতে চাই। যে আমি আসলে পত্রপত্রিকাতে বা টেলিভিশনে অনেক বড় বড় দুর্ঘটনার কথা শুনেছি, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আমরা প্রতিদিনই বিভিন্ন মানুষের হাত পা কেটে যাওয়া বা এমনকি মানুষ মরে যাওয়ার গল্প আমরা শুনি। কিন্তু আমার কাছে লিয়ার যে গল্পটি আছে, এত সামান্য, এত তুচ্ছ ঘটনায় কারোর কোনো এত বড় অঙ্গহানি ঘটার কথা আমি অন্তত আগে কখনো শুনিনি। আমি যদি আপনাকে, আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে কি হয়েছিল, মানে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, তো পাশের ভাই আর কি মাছ কিনতে চেয়ে, তো ভ্যানে তা বলতেছে ভাবি যে মাছটা দেখেন তো ভালো নাকি, তো আমি বলছি হ্যাঁ ভাই ভালো, তো বলতেছে তো আমি টাকাটা ফেলে দিচ্ছি দেখেন মাছ কালারে, আমার ছেলেরা বলতেছে লাবিব তুমি মাছটা টাকাটা উঠাই দাও। তারপরে মাছটা উঠা দিতে গেলে ওই টাকাটা উঠাইছে, উঠা দিলে 100 টাকা ওই পাশের ওই বিল্ডিংয়ে, ওই ভাইয়ের বিল্ডিংয়ে সে সানসেটে পর পড়ে গেছে, 4 তলার পর থেকে পড়ে ওই সানসেটে পর পড়ে নিয়ে বেঁধে ওইখানে রয়ে থাকিছে। তারপরে আমার এই ছেলে, তো আমরা ভাই ওইখানে বেঁধে গেছে, তারপরে ওই আমরা চলে গেছি আমার ছেলেটা দিয়ে আসলে, পর ওই ভাই আবার রড, ওই যে জানালার যে রডটা থাকে না পর্দার, ওই রড স্টিলের, তো ওইটা দিয়ে ওইখানে ওই পাশ দিয়ে নাড়াচাড়া এইভাবে করছে, তা ফেলতে পারি নাই। তা পাশের ওই ভাবি, এই যে ভাবি, এই ভাবিরে ডাকছিল, তো ওই ভাবিরা বাসায় ছিল না, তো যে ভাই বুঝতে পারে নাই, তো তারপরে যাই ভাবিরে বলতেছে যে ভাই, যে ভাই টাকাটা পড়ছে কাছে, তা পড়ছে যে তাও দেখেছে নেই। পরে আমার ওই ছেলের এগোয় দিয়ে এসে আমি বাসায় চলে আসছি, তা আমার মেয়ে আবার ক্লাস করতেছে কলেজে, তারপরে আমি আবার ওই পাশের বলতেছে যে মাইশা তোমাদের টাকা নিচেই পড়ে নাই, তোমাদের টাকা সানসেটের ওইখানে পড়ে আছে, তো পড়লে মানে ডাক দিলে এইটাই বলছে যে নিচে পড়ি নেই, বলতে বলতে তো ওই রডটা আবার নিচে ফেলে দিছে ওই ভাই, পাশের ভাই ফেলে দিলে, তা বলেছে যে ওই ভাই যখন নাড়াচাড়া করতেছে তাতে সমস্যা নেই, তখন আমি রডটা নিচে যে নিয়ে আসছি, নিয়ে আসার পর উঠায় তা বলছে যে আমি এরা বলতেছে আমি তো ভাই আম্মু আমি তো নাগর পাবো না, দেখো তুমি ধরে ফেলে দিতে পারো নাকি টাকাটা, তা আমি আপা আমি তো ওইভাবে বুঝতে পারিনি এই যে ওইখানে রড আছে, ওই কারেন্টের তার আছে, তার আমি তো খেয়াল করিনি যে তারে যদি লাগে তাহলে তো আমার মেয়ের শর্ট করবে, এভাবে কী হবে আমি এটা আমি বুঝতে পারছিলাম না। তখন দেওয়ার সাথে সাথে আমার মেয়ের ওইটা মানে জ্বলে উঠছে আগুনের মতন একটা হয়ে গেছে ওই সানসেটের পর, তখন আমি আর কী করবো, আমি যখন আমার মেয়েরে ধরতে গেছি, ধরতে গেলে আমার ঝাড়া দিয়ে ফেলে দিছে, ঝাড়া দিয়ে ফেলে দিলে আমি এখন দরজা জানালা সব খুলে দিয়ে গেছি, বাঁচান বাঁচান আপনারা বাঁচান আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে চলে গেল আমার মেয়েকে বাঁচান, এখন আমার মেয়েকে কেউ বাঁচাইতে আসে নেই। ওরা আমি আর একবার গেছি ধরতে, কিন্তু আমার একটাই স্মরণে যে কোনো রড টাট কই মানে কোনো কাঠের কিছু দিয়ে বাড়ি দেব কি মাথায় আমার এটা নেই, খেয়াল থাকে না, আমি শুধু কানে কানতে যে আমার মেয়েকে বাঁচান। তারপরে লোকজন সব নিচে এসে দাঁড়াইছিল, কই না উপরে যে না উপরে গেলাম মেয়েকে এই করে ওর আগুন ধরে গেছে সবাই মরে যাবে, কে উপরে যে না উপরে যে না, কিন্তু লোক নিচে ঘুরে গেছে, আমার মেয়ের আগুন গা দিয়ে ধরে ফেলেছে, আগুন জ্বলতেছে গায়, তোমার আগুনেতে দেখে আমার কোনো নাই অবস্থা, মেয়ের দিক তাকায় তুমি পারতেছি না, আমার মেয়েকে আমি কী করে বলতো, আমি বুঝতো কী করে আমার সন্তানের কী হয়ে গেল, আমি কী করলাম আমার সন্তান রে। তারপরে
আগুন ধরে পড়ে না পড়ে এদিক ওদিক দৌড়ায় দেখি কি যে পর মুহূর্তে আগুনে তো ধর ধাঁধা করতেছে নিচে লোক চলে আসছে কেউ আসে না পরে পর মুহূর্তে ঘুরে দেখি এই পাশে জানালার কাছে গেছে রুমের ভিতরে ওইখান থেকে আসে দেখি আমার মেয়ে খাটের কাটের খাট ওইখানে নিচে পড়ে আছে ওর আসলে তাহার দূরত্ব এসে আমার মেয়ের দাঁতের গাল দিয়ে আগে গালটা হাত দিয়ে দেখে যে দেখে গালে দিয়ে দেখি যে ও হা করেছে দম ছাড়ছে পরে পরে দরজার সামনে এসে ওরা টানতে টানতে নিয়ে চলে আসছি ডাইনিং রুমে ওখান থেকে একটা লোক ভাই দাঁড়া আছে কিন্তু ধরে না আমি বলছি যে আপনারা একটু সাহায্য করেন আমার মেয়েটাকে একটু পানি দেন আমার মেয়ের চোখে পানি দিই দেনি পরের মুহূর্তে আবার দেশে কে ভাই আপনারা এরকম দাঁড়া আছেন কেন ভয় থেকে আসতেছে না বুঝতে পরে ওর মেয়ের চোখের পানি দেওয়ার পরে আমার মেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠলো বলে উঠলে পরে তারপর পরের মুহূর্তে আর কি ওই ভাই ভাবি ভাই এসে ওকে ধরলো ধরে নিয়ে নিচে নিয়ে পরে রিক্সায় নিয়ে চলে গেলাম আপনাদের গল্পটা আমার কাছে লেখা আছে আমি যখন এটা পড়লাম তখন আমার একবার মনে হচ্ছিল যে আমি সাহস করব কিনা আপনাদের সাথে কথা বলার কারণ যে ঘটনাটা আমি শুনছি সেই ঘটনাটি যার জীবনে ঘটেছে আমি জানি না এটা এটা নেয়া কতটা কঠিন কারণ কয়েক মুহূর্তের ব্যবধানে জীবনটা বদলে গেছে আপনাদের এবং আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে এই সমস্ত সময়গুলোতে লিয়ার বা আপনার হিতাহিত জ্ঞান কাজ করবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু অন্যদের কেন করেনি কাঠ দিয়ে বাড়ি দিয়ে বাঁশ আছে বাঁশ দিয়ে ফেলে দিয়ে আমি একে সাহায্য করে কিন্তু পাশা এলাকায় কেউ সাহায্য করেনি বলে গেলে আমরা মরে যাব আগুনে ধরে যাবে কিন্তু তারা তো তখন সুস্থ ছিলেন হ্যাঁ সবাই সুস্থ ছিল পাড়ায় ওইখানে রাস্তায় লোকে ভর্তি কেউ এসে আমাদের সাহায্য করেনি অথচ হয়তো যদি ঠিক সময়ে কেউ সাহায্য করতেন হয়তো ক্ষয়ক্ষতি কমানো যেত হয়তো তার অঙ্গহানি ঘটতো না অন্তত আমার তাই মনে হয় যে আমাদের সমাজটাই আমরা জানি কেমন আত্মকেন্দ্রিক হয়ে গেছি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ মানুষকে বাঁচিয়েছে অন্যকে বাঁচাতে গিয়ে নিজে মারা গেছে এরকম গল্প কিন্তু আমাদের সমাজে আছে কিন্তু এই মহামারীর মধ্যে আমরা বোধহয় সমাজের একটা অন্য রূপ দেখেছি যে মানুষ মানুষকে ফেলে চলে যাচ্ছে উল্টোটাও দেখেছি কিন্তু মানে যেটা সবচেয়ে কষ্টকর যে এখনও আমার মনে হচ্ছে একটা একটা আফসোস যে ঠিক সময়ে যদি কেউ একটা সঠিক সিদ্ধান্ত নিত হয়তো তার হাত পাগুলো বেঁচে যেত বেঁচে যেত এগুলো করতো কিন্তু কেউ সে এগোয়নি কারণ এখনও বাংলাদেশ টেলিভিশনে কিন্তু নিয়মিতভাবে বা অনেক সরকারি বিভাগে নিয়মিতভাবে জানানো হয় যে একজন বিদ্যুতায়িত মানুষকে কীভাবে সাহায্য করতে হবে কারো গায়ে আগুন লেগে গেলে কীভাবে সাহায্য করতে হবে কী করতে হবে কী করতে হবে না কাজে সুস্থ মানুষ যারা আশেপাশে ছিলেন তারা কিন্তু সাহায্য করতে পারতেন এবার লিয়াকে জিজ্ঞাসা করি আমার কাছে কিন্তু লিয়াকে অনেক শক্ত মেয়ে মনে হচ্ছে ঠিক কতদিন আগের ঘটনা এটা লিয়া এটা 4 মাস আগের ঘটনা তোমার নিশ্চয়ই সবকিছু মনে নেই যতটুকু মনে আছে যেহেতু 4 মাস পরে আজকে আমরা এটা নিয়ে কথা বলছি যতটুকু মনে আছে একটু বলবে আমার মনে হয় সবার জানা দরকার কারণ একই ঘটনা যেন আরেকজনের জীবনে না ঘটে ঠিক এই জাতীয় একটি ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে সেই সময় যেন এত বড় ক্ষতি না হয় যে কারোর অঙ্গহানি হয়ে যায় যেন চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে উঠতে পারে এই জন্য আমরা একটু সচেতনতার জন্য ঘটনাটি আর একটু ডিটেলসে শুনি রডটা মানে যখন কারেন্টে তার সাথে লাগে তখন মানে আমি যে ছাড়াবো আমার মাথায় কিন্তু ব্রেনে আছে যে হ্যাঁ আমার একটু ছাড়াইতে হবে বাট কারেন্টে এভাবে ধরছিল যে আমি যে ছাড়াবো তো কারেন্ট তো আর ছাড়ানো যাবে না তো পরে তারপর আর কিছু মনে নাই যতটুকু আম্মুর কাছ থেকেই শুনছি পরে হসপিটালে যে হঠাৎ করে আমার জ্ঞান তখন জ্ঞান ফিরলেও পরে আবার সেন্সলেস হয়ে যায় পরে জ্ঞান ফিরলে দেখি যে আমি হসপিটালে তো যখন তখন দেখি যে আমার বাম হাতটা মানে আঁকড়ে ধরে আছে যে খুলতেছেও না কিছু করতে পারতেছে না যে আমি যে উঠাবো তো পরে ওইখান থেকে ওটা হচ্ছে একটা প্রাথমিক চিকিৎসা ছিল পরে ওইখান থেকে আমি শেখ হাসিনা বার্ন ইউনিট ওইখানে যাই যাওয়ার পর ওইখানে ভর্তি হই পরের দিন একটা অপারেশন হয় যে ওইখান থেকে মানে মাংসগুলো চিরে ফেলে তো এইভাবে করে তারা আশ্বাস দেয় যে ঠিক হবে এরকম 1.5 মাস করে পরে আব্বুরাতে একদিন একটা ফাইল দেয় শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে আব্বুকে একটা ফাইল দেয় ওইখানে লেখা যে কোনো এর উপর পর্যন্ত মানে হাত এখন আর ঠিক নেই ভিতরে পচে গেছে তো কোনো এর উপর পর্যন্ত কাটতে হবে এবং পায়ের একদম মানে পুরো পায়ের পাতাটা কেটে ফেলতে হবে তো পরে তখন আমার ফ্যামিলি কেউ রাজি না তো তখন বলে যে আপনি মানে সব কিছু কমপ্লিট শুধু আব্বুর সাইনটা করার জন্য তো পরে এখন তো কেউ রাজি না পরে
ফ্যামিলি মেম্বার সবাই বললো যে এখান থেকে যখন ঠিক হচ্ছে না তাহলে আমরা আরেকটা রিক্স নেই। পরে আমি ইন্ডিয়ায় যাই, ইন্ডিয়ায় যে ইন্ডিয়ার ডক্টররা বলে যে আসলে আমাদের কিছু করার নেই, দেড় মাস এইভাবে থেকে তো এখন আপনারা হাতটা পচায় নিয়ে আসছেন। দেড় মাস আগে গেলে কি কিছু করা সম্ভব হতো? হ্যাঁ, এটা বলেছিল তারা যে যদি একদম ধরেন এক সপ্তাহ পরেও যদি আমি যেতাম তাও হয়তো বা আমার হাতটা সেফ করতে পারত বলছিল, ওনারাই বলছিল যে এতদিন আপনারা এতদিন পরে কেন আসছেন। তো এইভাবে করে পরে ওইখানে বললো যে আপনারা হাতটা তো পচে আনছেন, আমাদের কিছু করার নেই। পরে হাত তো কাটাই লাগলো, কিন্তু আমি পাটা বাঁচাইতে পারছি যে আমি তো নিজে হাঁটতে পারবো, নিজে সব কিছু করতে পারবো, কিন্তু বাংলাদেশে থাকলে তো পাটা বাঁচাইতে পারতাম না। পুরো দুর্ঘটনাটির স্থায়িত্ব কতটুকু ছিল? অত ছিল না, অত ছিল না। অত ছেলে অত সময় যদি থাকতো তাহলে তো মারাই যেত। কয়েক মিনিট, মানে এক মিনিটের একটু কম, এক মিনিট এক মিনিটের কম। এটাই সব থেকে বড় ট্র্যাজেডি। মাত্র কিন্তু কেউ ছাই নেই বাবা, ওটা আছে আল্লাহ থেকে পরে ছাড়াই দিছে। আর সবাই ভাবছে কারেন্টে ধরছে, তো ফুল বাসাটাও তো কারেন্ট হয়ে যেতে পারত। ও নিজেই ছেড়ে পড়ে গেছে। আর পাশের বাসা একটা ফ্রেন্ড, ও ও আমাকে বাঁচাইতে আসছে, মানে ও আসছে, ওকে আসতে দিবে না, যে নিচে থেকে আসতে দেবে না, তুমি কেন যাবা। তো তারপরে ও সব কিছু বাদ দিয়ে ও এসে উপরে এসে আমাকে এসে ধরছে, আম্মুকে ধরছে। তো নিজেরাও আগাবেন আর অন্যজনকেও যে সাহায্য করবে সেই কাজটাও। আর এই ঘটনার মধ্যে আমি অনেক কিছু শিখছি, থাকে না কেউ কারো জন্য, নিজের জন্য নিজেকেই থাকতে হয়। যে একটা সাহায্য, এরপরে এখন আমি আসছি বাংলাদেশে, ফিরে আসছি, মানুষ দেখতে আসে, এসেই বলে যে মা তোমার হাতটা দেখাও। এখন আমি আমি তো আর তেমন ভালো কিছু হয় নাই যে আমি দেখাইতে হবে তাদের, তারা এসে বারবার আমাকে ফোর্স করে, হাতটা দেখাও, হাতটা দেখাও। এখন যদি আমি ভালোই থাকতাম তাহলে তো আমি হাতটা দেখাইতাম। আমি যতই হাতটা ঢেকে রাখার চেষ্টা করি নিজেরা এসে আমার হাতটা দেখতে চায়। কি আপনার কাছে এক ধরনের মানসিক বিকৃতি মনে হয় না, যে যার যেখানে কষ্ট, যার যেখানে সেখানেই বারবার ফোকাস করা? কিছু প্রচলিত কথা আছে যে বিপদে বন্ধুর পরিচয়, কিংবা খারাপ সময়ে মানুষকে চেনা যায়। যেহেতু আপনারা সাংঘাতিক রকম একটা খারাপ সময় পার করেছেন, এর চেয়ে খারাপ সময় আর হতেই পারে না। মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আপনাদের আগের জীবনটা একরকম এবং তার পরের জীবনটা একরকম। মানুষ সম্পর্কে মূল্যায়ন, মানুষ সম্পর্কে, হ্যাঁ মানুষ চিনছে, অনেকেই কাছে আগাইছে, যাদের কথা না বললেই নয়, আমি আমার ফ্রেন্ডরা কয়েকজন মিলে একটা ফান্ড তৈরি করা হয়েছিল। তো সেই ফান্ডে অনেক কিছু আমি সাহায্য পেয়েছি। তারপরে আমাদের ওইখানে আমাদের কলেজের সভাপতি এমপি আসলামুল হক, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছে, এবং দুঃখের বিষয় যে তিনি এখন দুনিয়াতে নেই, তো এটা অনেক দুঃখেরই বিষয়। পরে মানে মানুষ চিনছি, আবার মানুষ আমার কাছ থেকে দূরেও সরে গেছে অনেক মানুষ। যে তারপরে অনেকে বলছে যে যখন আমার বাংলাদেশে হাতটা কাটা লাগবে তাহলে আমি ইন্ডিয়ায় যে কেন হাতটা কাটবো, ইন্ডিয়াতে আমি কেন হাতটা কাটবো, তাইলে আমি বাংলাদেশে আবার ফেরত আসি। এখন ওই অবস্থাতে তো মানে এখানে তো কস্ট তেমন লাগতো না, আর ইন্ডিয়ায় যথেষ্ট পরিমাণে খরচ হয়েছে চিকিৎসার জন্য। তো সবাই বলতো যে হাত যখন কাটাই লাগবে কেন আমি বাইরের দেশে ওরকম একটা বেশি টাকা খরচ করে আমি কেন হাত কাটবো। তো এতটুকু যে মানে ওইখানকার ট্রিটমেন্ট আর এখানকার ট্রিটমেন্ট আর হঠাৎ করে আমি চলে আসবো এই অবস্থায়, আমার মেন্টালি আমার, আমি তখন অনেক অসুস্থ ছিলাম। আমি যখন যাই ইন্ডিয়ায় আমার আমি মানে একদম শুয়ে গেছি, আমি যখন আমি যাই প্লেনে মানে আমার শরীরটা এতটাই অনেকটা খারাপ হয়ে গেছিলো। পরে যখন আমি শুনে যে আমার হাত পা কাটা লাগবে, আম্মু সেই দিনে আমি তিনটা হসপিটালে হচ্ছে দেখাইছি আম্মু, পরে বলে যে ঠিক আছে তাহলে, আমরা ছিলাম ব্যাঙ্গালোরে, পরে আম্মু বলছে যে যখন এখানে হচ্ছে না তাহলে আমরা চেন্নাই যাই। তো পরে আমি বলে যে মা এখন দেখো তিনটা হসপিটালে যখন এটা বসে তো হয়তো বা আমরা সামনে যে কোনো কিছু নাও হতে পারে। তো শরীরটা এতটাই খারাপ ছিল আম্মুকে বসে যে তোমরা
মানে আমি থাকবো না, আমার অনেক খারাপ লাগতেছিল, শরীরটা এতটাই ভেঙে পড়ছে, মানে মানসিক টেনশন আর শরীরের ভিতরে ব্যথা সব কিছু মিলে আম্মুকে বলছে যে তার যা হবে আল্লাহ তো কিছু তো করার নেই ভাগ্যের উপরে। তো পরে তারপরে ওইখানেই আমার অপারেশন করা হলো, ওইখানেই থেকে গেলাম আর কি। এটা গত 4 মাস ধরে এই বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন, মানুষের কাছ থেকে দুঃখ বেশি পেয়েছেন, কষ্ট বেশি পেয়েছেন না প্রাপ্তিটা বেশি? প্রাপ্তিটা বেশি পেয়েছি, কারণ অনেকে অনেকভাবে আমাকে সাপোর্ট করছে, মেন্টালি সাপোর্ট। আর দুঃখের বিষয় আছে অনেক কিছু যে ওইভাবে কেউ আগায় আসে নাই, তো সব কিছু মিলে এরপরে হচ্ছে। তারপরেও অনেক ইন্ডিয়া থেকে হচ্ছে ওইখানেও আমাকে অনেকে সাহায্য করছে, তো প্রাপ্তিও আছে আর দুঃখের বিষয় দুইটাই আছে। কিছু ক্রাইসিস না ঘটলে আসলে যে পৃথিবীতে আমরা জীবন যাপন করছি সেই পৃথিবীতে ঠিকঠাক মতো চেনা যায় না, এবং এই অভিজ্ঞতাগুলো জরুরি, কারণ লিয়ার বয়স খুবই অল্প, আরও অনেক বছর লিয়া পৃথিবীতে থাকবে, কাজে যে পৃথিবীতে আমি থাকছি সেই পৃথিবীটাকে জানাও অনেক দরকার। হ্যাঁ, দুঃখও পাইছে, কষ্টও পাইছে, অনেকের কাছে কষ্টও দিয়েছে উনি। আমরা ইন্ডিয়া যখন ছিলাম তারপরও আমি ওকে বুঝ দিছিলাম জানো তোমার যে কোনো সমস্যা না, এখন আল্লাহ যা দিছে করার তো আর কিছুই নেই, বলার কিছু নেই, করার নেই, তাহলে যত চেষ্টা করে পারি আমি তোমার হাতটা লাগাই নিয়ে যাব। তো এখান থেকে ওই হাতটা লাগাতে আমি ওরা বলছিলাম যে তোমার কোনো তুমি টেনশন করে না, ডাক্তারে বলছে যে হাত কেটে ফেললে বার্নিক হ্যান্ড ইলেকট্রনিক হ্যান্ড আছে, ওটা দিয়ে আমি 80% কাজ করতে পারবো। তো পরে ওর জন্য অপারেশনের জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে, পরে আবার আমার এক খালামণি ফান্ড তো আবার নিয়েই মানে ফেসবুকে পোস্ট দেয় আমার ব্যাপারে। পরে হচ্ছে আমি যে স্কুলে পড়তাম 1993-র ব্যাচ ভাইয়ারা, ওনারা হেল্পও করছিল, আমার টাকা জোগাড়ও হয়ে গিয়েছিল, কিন্তু যার মাধ্যমে আমরা ইন্ডিয়ায় আসছি, মানে ইন্ডিয়ায় যাওয়া তারপর সব কিছু সেই জোগাড় টোগাড় করে আমাদের পাঠাইছে ইন্ডিয়ায় নিয়েছে, ওই ডাক্তার হসপিটাল সব কিছু ওর মাধ্যমে আমরা গেছি, আমরা তো ইন্ডিয়া তো চিনি না। তো উনি টাকা পেতো আমাদের কাছে, তো তারপরে ওনার মাধ্যমে যখন আমি হাত লাগানোর যে টাকাটা সেই টাকাটা যখন আনতে যাই তখন তিনি টাকাটা আটকায় ফেলে, মানে আমাদের আর টাকাটা আমাদের হাতে দেয় না। তো অনেক রিকোয়েস্ট করা হয়েছে, অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আমরা এক সপ্তাহ আমরা হাতটা লাগায় আসি, আমরা হোটেলে বসে থাকে যে উনি টাকা পাবে, আমরা বলছিলাম যে তুমি টাকা পাবে আমরা টাকা দিয়ে দেব, আমরা তো খুব বিপদের মধ্যে এখানে এই দেশে তো আমরা আসতে পারবো না, তো তুমি টাকাটা দিয়ে দাও আমরা দেশে ঢাকা পৌঁছে তোমাদের টাকা আমি যে করে পারি চেষ্টা করে আমরা টাকা দিয়ে দেবো। কিন্তু ওই মানুষটার জন্য কিন্তু আমি ইন্ডিয়া গেছি, মানে ওনার ওনার জন্য আমি ইন্ডিয়াতে যাওয়া, কিন্তু সে অনেক হেল্প করছে, আব্বু বলছে যে ওর মতো মানুষ আমি এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু লাস্টে এসে এরকম একটা ইয়ে করবে যে টাকা আটকে রেখে, তারপরে ওর জন্য আমরা ওই কাজটা আমরা চলে আসি ইন্ডিয়াতে। আমরা তো ওই জায়গায় মানে ওর আব্বু অসুস্থ হয়ে পড়ছে, আমরা এও তো এরা তো মোটা বোঝাইতে পারি না, এ তো খুব মানে অসুস্থ হয়ে পড়ছে মানে সবাই তিনজনই এমন একটা অবস্থা যে এক সপ্তাহ ধরে ফোন দিয়ে বলে যে হ্যাঁ আমি দিচ্ছি, তো এখনই টাকা আসতেছে, পরে যে বলে যে আমার আমি যে টাকা পাই সেই টাকা আমি রেখে দিছি, আমি আর টাকা দিব না, পরে তারপর আর কী করবো, পরে যা ছিল যা গুছানো ছিল তাই সব শেষ করেই আমরা আবার ইন্ডিয়া থেকে চলে আসি। ওই সময় একটি মানে অমানবিক রূপ দেখা একটা মানুষের, যার ভরসাতে আপনারা অত দূরে গিয়েছিলেন, এটা খুবই কষ্টকর। যত টাকা পাবে তো দেশে এসে সে বিশ্বাস করে আমি আমরা বড় অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিছি। টাকাটা ফেরত দেওয়ার জন্য আপনাদের পুরো জীবনটা পড়েছিল, কিন্তু হাতটা লাগানোর জন্য কিন্তু আর কোনো সময় ছিল না, ওটাই একমাত্র সময় যে আর এরকম অবস্থা হচ্ছে না যে আমার ওর আব্বুর চাকরি অন্য হয়েছে না, মানে করোনার আগে আমার আব্বুর চাকরি ছিল, তো করোনার জন্য তো করোনাও মানুষের জীবনকে অনেকটুকুই বদলে দিছে, তো করোনার জন্য আমরা সবাই গ্রামে চলে যাই, তারপর লকডাউনে তো আসতেও পারি নাই, পরে আব্বুর চাকরিটা চলে যায়, তারপরে আমরা থাকতাম অনেক বড় বাসা নিয়েই থাকতাম, তো ওইখানেও বাসা ভাড়ার ব্যাপার আছে, তো ওইখান থেকে এটা আপনি দুর্ঘটনার আগের কথা বলছেন, দুর্ঘটনার আগের কথা বলছি,
তো পরে ওইখান থেকে অনেক মাল জিনিস টুকিটাকি রিডিউস করে বা বিক্রি করে আমরা একটু ছোট বাসায় উঠি। যেন আম্মুই চাইছিল যে আমরা যেন ঢাকায় মানে স্টেবল হয়ে আমরা পড়াশোনাটা করতে পারি, একটু কম্প্রোমাইজ করে হলেও যেন ঢাকায় থেকে। হ্যাঁ, কারণ এক পরিবেশ থেকে অনেকে বলছিল আমি গ্রামে চলে যাব, গ্রামে যে পড়াশোনা করব। কিন্তু আমার মনে হয় অনেকে বলছিল যে গ্রামে পড়েও তো মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, কিন্তু আমি মনে করি যে এক পরিবেশ থেকে যে অন্য আরেকটা পরিবেশে আমি হয়তো বা পারবো না। মনের উপর চাপ পড়ে, মনের উপর চাপ পড়বে সব কিছু মিলে। পরে আম্মুর জোরেই এখন পর্যন্ত আমি ঢাকায় আছি, ঢাকায় পড়তেছি, আমার ছোট ভাইও পড়তেছে, শুধু আম্মুর মনের জোরেই যে হ্যাঁ এখন সবই আল্লাহর উপরে যতটুকু পারি। করোনা আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কারণ আমি যদি বিষয়টাকে এভাবে দেখি যে যদি মহামারী না আসতো তাহলে হয়তো লিয়ার বাবার চাকরিটি চলে যেত না, চাকরিটি চলে না গেলে হয়তো বাসা পরিবর্তনের একটা ব্যাপার আসতো না, আগের বাসায় হয়তো ঠিক এতটা ঝুঁকিপূর্ণ কোনো তার থাকতো না যেখানে একটি মানে ধরা ছোঁয়ার ভিতরে একটা রড দিয়ে টাচ করলে বিদ্যুতায়িত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, হয়তো কোনো কিছুই ঘটতো না। আসলে করোনা অনেকের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো লিয়ার বিষয়টা ভিজিবল, একটা হাত যখন মানুষের চলে যায় সেটা একটা মানুষকে দেখলে বোঝা যায়, কিন্তু আমি আরো অনেকের গল্প জানি বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। রাতের যে অবস্থা, রাত্রে ঘুমায় না, যে মানে ওই যে হাতটা চলে গেছে ওর ওই টেনশনে আর এসে আসলে নিজেকে নতুন করে গুছানোর চেষ্টা করতেছে যেন, কিন্তু পারতেছে না। যে হঠাৎ হঠাৎ ওই জিনিসগুলো ঘটনাগুলো চোখের সামনে আসলে আবার সেই ডিপ্রেশন, সেই মানে মন খারাপ সেটা চলে আসে যে না হ্যাঁ আমি নতুন করে শুরু করব সব কিছু, কিন্তু তারপরে আবার সেই জিনিসটা সেই ঘটনাগুলো আবার চলে আসে। না, আমি লিয়ার কাছ থেকে আর একটু বিস্তারিত শুনতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে একটা দুর্ঘটনার চার মাসের মধ্যে লিয়া যে সুস্থভাবে কথা বলতে পারছে, আমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে, লিয়ার জায়গায় হলে আমি পারতাম না, চার মাসের মধ্যে আমি এতটুকু রিকভার করতে পারতাম না। কাজে ওর কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে। আসলে কিভাবে নিজেকে মোটিভেট করো? এখন আব্বু আম্মু সবাই মিলে থাকে, মানে আমাকে কখনো এখন যদি আমি একটু একা থাকবো কিন্তু সেই থাকাটা করতে দেয় না, আম্মু এসে হঠাৎ করে এসে গল্প করে, বা আম্মু বুঝতেছে যে আমি এখন একটু কষ্ট পাচ্ছি বা কিছু, তখন হঠাৎ করে এসে কিছু বলে। আর নিজেকে তো গুছিয়ে নিতে হবে, কারণ আমি যেই ঘটনাগুলো আমি ফেস করে আসছি মানুষের কাছ থেকে, মানে মানুষের কাছ থেকে তেমন কোনো সাহায্য বা সে তারা আমার পাশে আর থাকে নাই, তো সে অনুযায়ী আমি চাই যে কিছু করে আমি তাদেরকে দেখাইতে যে না আমার হাত নেই, আমি তারপরও কিছু একটা করতে পারবো সামনে। আর আম্মুর স্বপ্ন অনেক বড় ছিল আমার আমাকে নিয়ে, ইনশাল্লাহ জানি না কতটুকু পারবো, হয়তো যে স্বপ্ন ছিল তার চেয়ে অনেক বেশি পূরণ হবে, বা লিয়া হয়তো স্বপ্নের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে, কিছুই বলা যায় না। আমি যে কারণে বারবার একই জাতীয় প্রশ্ন করছি লিয়ার কাছে ঘুরে ঘুরে যে কিভাবে সে জিনিসটা রিকভার করলো, কারণ সব মানুষের জীবনেই বিভিন্ন ধরনের দুর্ঘটনা যায়, একই রকম হতে হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়েই মানুষ যায়। কাজে এত বড় একটা দুর্ঘটনা যদি এত অল্প বয়সী একটা মেয়ে সে যদি সামলে উঠতে পারে, তাহলে সেটা শুনলে হয়তো এই অনুষ্ঠান যারা দেখছে তাদের যার যত রকম হতাশার মধ্যে দিয়ে আছে তারা হয়তো কিছুটা অনুপ্রেরণা পাবে। আমি কখনো লক্ষ্যই করি নাই যে আমার চারটা হাত পা আছে, এটাও যে একটা লক্ষ্য করার মতো বিষয়, এটা যে একটা গ্রেটফুল থাকার মতো বিষয় আমার কখনো মাথায় আসে নাই। ওর যা স্পিরিট এবং যে অল্প বয়সে যে সে যা ফেস করে এসছে এবং জীবনটাকে সে যেভাবে দেখে এসছে এবং তার চেয়ে বড় কথা যেভাবে মূল্যায়ন করেছে, আপনি যে স্বপ্নগুলো দেখছিলেন তার থেকে অনেক 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 বেশি এগিয়ে যেতে পারে। আমি এক পা নিয়ে হিমালয় পর্যন্ত উঠে যেতে দেখেছি মানুষকে, এবং সেটা অনেক আগের কথা, এখন সব কিছু আরও অনেক বেশি অ্যাডভান্সড। আমি যতটুকু জানি যে লিয়া গান করে, গান কি কোনোভাবে সাহায্য করেছে এই খারাপ সময়টা কাটিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, মাঝে মাঝে যখন একটু খারাপ লাগছে তখন গান শুনছি। গানটা তো আগে থেকেই নিশ্চয় ছিল? হ্যাঁ, গান আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকেই আমার গানের যাত্রা শুরু হয়, গানের জীবন শুরু হয়। এখন আমি ছায়ানটে নজরুল সঙ্গীত নিয়ে কোর্স করছি, তার উপর আমি বাংলাদেশ বেতারে লিস্টেড শিল্পী লোকসঙ্গীতের উপর, তো গানটাকেও আমি চাই যে চালিয়ে যেতে। এখন সব গানের চর্চাটা কি এর মধ্যে বেড়েছে গত চার মাসে? গানের চর্চা এর মধ্যে বলতে গেলে মানে হয়ই নাই। আচ্ছা, বরং কমে গেছে?
বরং কমে গেছে হ্যাঁ আর তার উপরে হচ্ছে হারমোনিয়াম বাজানো তো দুই হাতের কাজ যখন আমি হাতটা লাগাবো হয়তো বা আমি সব কিছু আবার নতুন করে শুরু করতে পারবো তো সে অনুযায়ী আমার ওই চর্চাটা একটু কমে আসে এখনকার চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত গোটা মানুষ বানিয়ে ফেলা যায় এবং সে আমাদের মতো সব কাজই করতে পারে কাজে আমি খুবই আশাবাদী যে খুবই খুব দ্রুত হয়তো লিয়া একটা আর্টিফিশিয়াল লিম্প বা হ্যান্ড এবং সে ব্যবহারও করতে পারবে লিয়া যতটা ইন্টেলিজেন্ট কাজে সেই হাতের সে সর্বোচ্চ ব্যবহার করবে কাজে আমরা আশা করতেই পারি যে কোনো কিছু আটকে থাকবে না গান যেটাকে আমরা বিনোদনের একটা মাধ্যম মনে করি খারাপ সময় অনেক আশ্রয় দেয় কারণ গানের মধ্যে আসলে অনেক জীবনবোধ থাকে দুঃখের সময় কষ্টের সময় গান অনেক সাহায্য করে লিয়ার একটা গান শুনতে চাই যেটা তাকে মেন্টালি সাপোর্ট দেয় বা এই সময় যে গানটার কথা মনে পড়ছে দে দে পাল তোলে দে ও মাঝে হেলা করিস না ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় মাঝে যাব মদিনা মদিনায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা লিয়া তো অনেক সুন্দর গান গায় আমি যখন ইন্ট্রো দিলাম তখন তো আমি বললাম না যে গায়িকা আমার তো বলা উচিত ছিল কণ্ঠশিল্পী বলা উচিত ছিল অনেক সুন্দর গান গাইস সাউন্ডস ভেরি প্রফেশনাল মানে অ্যামেচার সিঙ্গার না কি রকম অর্থ লাগে আপনার আপনার কি কোনো আন্দাজ আছে কারণ আমাদের এই অনুষ্ঠানটা হয়তো অনেকে দেখবেন আমি বাংলাদেশের অনেককে চিনি সাহায্য করতে চান কাকে যে সাহায্য করবেন তারা তাকে চেনেন না এবং কারোর হাতে যে দেবেন তার হাত থেকে যে সত্যি যে সাহায্য চায় তার কাছে যাবে এটা বিশ্বাস করতে পারেন না আমি অনেককে চিনি যারা সাহায্য করতে চান কাজে কেউ যদি সাহায্য করতে চান মানে আসলে কিরকম খরচ হয় এই এই কৃত্রিম হাত লাগানোর জন্য যে 5 থেকে 6 লাখ টাকা মানে সব কিছু মিলে আসা যাওয়া হোটেলে থাকা ট্রান্সপোর্টের একটা ব্যাপার আছে খাওয়া দাওয়ার মানে ওইখানে তো আমাদের হোটেলে থাকতে হয় দিনে ইয়ে অনুযায়ী তো সব কিছু মিলে ওরকম 5 থেকে 6 লাখ টাকার মতো একটা হাতের জন্য 5-6 লক্ষ টাকা খরচ করলে একটা কৃত্রিম হাত লাগানো সম্ভব তার সেই হাতটা আছে 4টা হাত পাই আছে তার মানে কমপক্ষে 20 লক্ষ টাকা কিন্তু তার আছে লিয়ার সাথে পরিচয় না বলে সে বুঝতে পারছে না যে তার কাছে কিন্তু 20 লক্ষ টাকা আছে মানে আমি যদি এভাবে জিনিসটা দেখি আমাদের এই সাধিকা টেলিভিশনের যে অনুষ্ঠান জীবন যেমন এর মাধ্যমে আমরা চেষ্টা করি এটা কিন্তু আমরা আসলে মানুষের মধ্যে যে ছোটোখাটো কারণে হতাশাগুলো আসে হতাশার কারণে বিভিন্ন ধরনের অপরাধের সাথেও মানুষ জড়িয়ে যায় এই ছোটোখাটো তুচ্ছ কারণে যেন আমরা হতাশ না হই কারণ অনেক বড় বড় দুঃখ পেয়েও মানুষ দিব্য জীবনযাপন করছে সবারই কিছু না কিছু কমতি আছে আমরা বাইরে যার যত চাকচিক্যই দেখি না কেন সবাইকে আল্লাহ সব কিছু দেন না কিন্তু এর মধ্যে আসলে জীবন সুন্দর চালিয়ে নেওয়া যায় আমি কি লিয়ার ইন্টারভিউ নিব আমি বরং লিয়ার কাছ থেকে মোটিভেটেড হতে চাই কারণ আমি অনেক সময় তুচ্ছ কারণে আপসেট হয়ে যাই আমার মনে হয় আজকে থেকে আমি হব না যতবার হব আমার মনে হবে যে আমার তো হাত পাগুলো আছে মানে আমার মনে থাকবে লিয়ার কথা আমার অনেকদিন মনে থাকবে আমি আমি যেন বারবার ঘুরে ঘুরে লিয়ার কাছে আসি এবং একই ধরনের প্রশ্ন করি আরও যারা আছে বাংলাদেশে অগণিত যেমন অটিস্টিক শিশু আছে বয়স্করা আছে তাদের জন্য কি তুমি যদিও বয়সে অনেক ছোট কিন্তু তোমার অভিজ্ঞতা এত বেশি যে তোমার কাছ থেকে সাজেশন নেওয়া যায় তাদের জন্য কিছু বলো হতাশ আমিও প্রথম দিকে হয়েছিলাম যে আমার একটা হাত থাকবে না আমি কিভাবে জীবনযাপন শুরু করব বা কিভাবে আমার নতুন করে আমি আবার জীবনটা শুরু করব তারপরও সব থেকে বড় কথা ফ্যামিলি সাপোর্ট না হলে এত দূর আসা যায় না আর যাদের এই অবস্থা যে এক হাত নেই বা তারা কিন্তু নিজেদের মনে যদি জোর থাকে সে আত্মশক্তিটা যদি থাকে যে হ্যাঁ আমি পারবো হয়তো বা তারা অবশ্যই তাদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের গন্তব্যে তারা পৌঁছাবে এটা নিশ্চিত কারণ নিজের নিজের সেলফ কনফিডেন্সটা যদি থাকে আর কিছু সেখানে হয়তো প্রয়োজন হয় না
আর যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, কারণ ফ্যামিলিটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের কাছে। আর এই সময়টা মানুষকে ওই টাইমটাতে ফ্যামিলিকে কিন্তু সেই হতাশাটা ফ্যামিলি কার কাটিয়ে দেয়। তো সেখানে যে এদেরকে এটাই বলা যে নিজের জোর, মনের জোরটা রাখতে হবে। আমি খুবই আশাবাদী যে আমরা চারটা হাত পা নিয়ে যতটুকু যাচ্ছি, ও ওর যা আছে, ওর হয়তো একটা হাত নাই, ডেফিসিয়েন্সিগুলো নিয়ে ওরা অ্যাটলিস্ট লিয়া আমাদের চেয়ে অনেক 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 এগিয়ে যাবে। জি, সে দোয়াই করবেন যেন এমন কিছু একটা করতে। আমার মনে হয় আমরা আমরা অন্য কোনো একটা অনুষ্ঠানে লিয়াকে কণ্ঠশিল্পী হিসেবে পাবো। নিজেকে সাহায্য না করলে তো আল্লাহ কাউকে সাহায্য করে না, কাজে লিয়া যেভাবে নিজেকে সাহায্য করছে এবং যেভাবে নিজেকে মোটিভেট করছে, আমার মনে হয় যে আমরা চারটা হাত পা নিয়ে যদ্দূর যাবো, লিয়া যা আছে তাহা নিয়ে তার চেয়ে ইনশাআল্লাহ অনেক দূর যাবে।